সালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী বিষয় আমরা শিখবো একটি দোয়া এবং আমল শিখব সেটি হচ্ছে যার মুখের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে ইংসা আল্লাহ সে আপনাকে ভালোবাসবে সে আপনাকে মহব্বত করবে ইংশা আল্লাহ কারণ আমাদের অনেকেরই দেখা যায় দেখা যায় যে এই সমস্যাটা থাকে অনেক সময় সন্তান মা বাবার বাদ্যে থাকে না কমনে থাকে না মা বাবাকে দেখতে পারে না আবার অনেক সময় মা বাবার সন্তানকেও দেখতে পারে না এরকম সমস্যা কিন্তু দেখা দেয় আবার অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না বা একই সাথে দুই বন্ধু চলতো তাদের খুব মহব্বত ছিল ভালোবাসা ছিল যে কোনো কারণে হয়তো সম্পর্কটা এখন নষ্ট হয়ে গেছে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলার জন্য তার সাথে চলাফেরা করার জন্য মনটা আকুল হয়ে আছে ব্যাকুল হয়ে আছে সেই জন্য আপনি চাইলে আপনি তাকে আকৃষ্ট করার জন্য জায়েজ পন্থায় হালাল পন্থায় জায়েজ তরিকায় যেহেতু এটি কোরআনই আমল সরাসরি কোরআন থেকে আমি আমল দিয়ে থাকি সেই জন্য এটি জায়েজ কাজের মধ্যে আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না জায়েজ কাজের মধ্যে ব্যবহার করবেন আর জায়েজ কাজে ব্যবহার করলে সেটা আমি হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই ঠিক আছে তো এখন আমরা এই যে আসলে এটি মূলত কোন সুরার কত নাম্বার আয়াত সেটিও আমি আপনাদেরকে দিবালো করে নেয় একদম স্পষ্ট করে দেবো ইংসা আল্লাহ আর একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিও কিন্তু সরাসরি কোরআন থেকে হয়ে থাকে এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সরাসরি আমার নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি ফোন করে আমার সাথে আপনারা কী করতে পারেন কথা বলতে পারেন এবং আপনাদের মতামত ইনশাআল্লাহ আপনারা জানাতে পারেন কারণ প্রত্যেকটা ভিডিও সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে আমি দিয়ে থাকি এবং ভিডিও বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো আমল বুঝতে যদি কোনো সমস্যা হয় সেই সাথে আপনাদের বিশেষ কোনো মনের যদি কোনো কথা থাকে কোনো কাজ যদি থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে চাইলে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন কোরআন থেকে সঠিক সমাধান নেওয়ার জন্য আপনারা জানেন আমি যত কাজের যত বিষয়ের সমাধান দিয়ে থাকি সবগুলা সরাসরি কোরআন থেকে দিয়ে থাকি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনোই করি না কোরআনের বাহিরে কোনো আমল আমি কখনো কাউকে দেই না কারণ একটা কথা মনে রাখবেন কোরআন হচ্ছে চিরন্তন সত্য যার মধ্যে মিথ্যার কোনো ছোঁয়া নেই পৃথিবীর মধ্যে মানুষের যত সমস্যা রয়েছে ইহকালীন এবং পরকালীন সমস্ত সমস্যার সমাধান একমাত্র এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রেখে দিয়েছে আল্লাহ বলেন অনুনাস জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ও রহমাতুল্ল মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের মধ্যেই রেখে দিয়েছেন সুতরাং এই কোরআন থেকে আমি প্রত্যেকটি আমল আপনাদের মাঝে সময় দিয়ে থাকি তো আজ আমরা যে আমলটি আমরা জানব সেটি হচ্ছে আপনার সরাসরি কোরআন থেকে জানব এই আমলটি অর্থাৎ যার মুখের দিকে তাকিয়ে আপনি এই দোয়া এই আয়াতটি আপনি সরাসরি কোরআন থেকে কোরআনের আয়াত যেহেতু এটি আয়াতটি আপনি পাঠ করবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে সে আপনাকে মহাব্বত করবে সে আপনাকে ভালোবাসবে এখন যদি কেউ দূরে থাকে আপনার কাছে যদি না থাকে যদি হয়তো তার মুখের দিকে তাকিয়ে আয়াতটি আপনি পড়তে পারছেন না সেই ক্ষেত্রে কি আপনার কোনো পথ নেই হ্যাঁ সেই ক্ষেত্রেও আপনার পথ আছে সেটু আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে বলে দিব ইংশা আল্লাহ তো এটি কোন সুরার কত নাম বাড়ায় কীভাবে আমল করবেন সেটি আমরা আসলে মূলত আগে জেনে নেই এটি হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে হয়তো আরও শুনেছেন আমলটি তারপরেও আমি আপনাদেরকে আরেকটু বিষয়টি ক্লিয়ার করার জন্য আর এই ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা সরাসরি কোরআনুল করিম খুলবেন কোরআনুল কারিম খোলার পরে কোরআনুল করিমের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা রয়েছে এই সুরায় তহা ঠিক আছে এটি হচ্ছে সুরায় তহার উনচল্লিশ নম্বর আয়াত এটি হচ্ছে সুরায় তহার উনচল্লিশ নং আয়াত ইনশাল্লা সুরায়তহার উনচল্লিশ নং আয়াত এই দেখেন আমি সুরায়তহার উনচল্লিশ নং আয়াতটি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে কিন্তু বাহির করেছি আপনারাও চাইলে বাহির করে সরাসরি দেখে আমলটি করতে পারেন অথবা মুখস্থ করতে পারেন এই যে দেখেন আমি সরাসরি কোরআন থেকে আমলটি আপনাদের মাঝে আমি বাহির করেছি সুরায় তোহার উনচল্লিশ নম্বর আয়াত অর্থাৎ এটি উনচল্লিশ নম্বর আয়াতের কিন্তু আয়াতরা কিন্তু পুরা না উনচল্লিশ নম্বর আয়াতের একটু অংশ এই যে কোরআন থেকে আমার হাতের মা আঙুলের মাথায় স্ক্রিনের মধ্যে এটি হচ্ছে সুরায় তহার উনচল্লিশ নম্বর আয়াত ঠিক আছে উনচল্লিশ নম্বর আয়াতটি এখন আপনার কিভাবে আমল করবেন সেটি হচ্ছে জানার বিষয় আমলটি করতে গেলে কাউকে আপনি আকৃষ্ট করতে গেলে যদি সম্ভব হয় তাহলে আপনি প্রথমে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি প্রথমেই তিনবার দরুদ শরীফ পড়বেন যেই দরদরে আপনার জন্য সহজ হয় চাইলে দরুদ ইব্রাহিম নামাজের দরুদও পড়তে পারেন অথবা সবসাইতে ছোট দরুদ রয়েছে সল্লাহ আলাই সালাম সেটিও কিন্তু আপনি পড়তে পারেন তিনবার দরুদ শরীফ পড়ার পরে এই যে আপনার এই আয়াত্রে রয়েছে সুরায় তোহার উনচল্লিশ নম্বর আয়াতের অংশ এই আয়াত্রে আপনি বার করে কি করবেন পাঠ করবেন সুন্দর করে এগারো বার করে পাঠ করবেন দর্শক শ্রোতা দিনী বায়ু বোনেরা এই কোরআনের আয়াতটি আপনারা বলেন তো দেখি কতবার করে পাঠ করবেন এগারো বার করে পাঠ করবেন আয়াত্রি হচ্ছে আমার সাথে আপনারা বলেন সহজ হয়ে যাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে আয়াত্রি হচ্ছে ওয়া আল কয়ু আলাইকা মাহাবিন ওয়া আল কয়ু আলাইকা মিন্নি হ্যাঁ এই আয়াত্রী এমন কোন লোক আছে যে সে বলতে পারবে না সবাই বলতে পারবে সবাই পড়তে পারবে ঠিক আছে আমি আপনাদেরকে আবার একটু সহজ করে দিচ্ছি আয়াতটি হচ্ছে আলৈকা মাহাব্বতম হ্যাঁ এই সুরে তো হার উনচল্লিশ নম্বর আয়াতের অংশ সুন্দর আমি আপনাদেরকে বলে দিলাম এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম ও আল কৈতু আলাইকা মাহাব্বতম মিন্নি চাইলে আপনি বিডিও থেকে মুখস্থ করে নিতে পারেন অথবা আপনি সরাসরি কোরআন শরীফ বাহির করে আমার কাছে যে কোর কোরআন কারিমটা রয়েছে এটি হচ্ছে হিফজুল কোরআনুল কারিম এটির মধ্যে ষোলো নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠার একদম প্রথম দিকে রয়েছে অথবা যে কোনো কোরআন থেকে আপনি চাইলে সোরে তোহার উনচল্লিশ নাম্বার আয়াতের একটি শেষের অংশ আপনি বাহির করে মুখস্থ মুখস্থ আমলটি করতে পারবেন অথবা দেখেও আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে আয়াতটি আপনি বার করে পড়বেন এগারো বার করে পড়ে শেষে আপনি তিনবার করে দোরশ্বরীপ পাঠ করবেন দোরশ্বরী পাঠ করার পরে যাকে আপনি আকৃষ্ট করতে চান সে যদি আপনার সামনে থাকে সরাসরি কাছাকাছি থাকে তাহলে বিসমিল্লাহি রহমানুর রাহিম বলে তার চেহারার মধ্যে তার শরীরের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি দিয়ে দেবেন হু 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 তিনটি ফু দিয়ে দিলেন এখন যদি সে আপনার কাছে যদি না থাকে সে যদি দূরে থাকে এখন প্রশ্ন করতে পারেন যদি সে আমার কাছে নাই সে তো আমার কাছে থাকে না আমাকে সে অনেক দূরে চলে গিয়েছে সেই ক্ষেত্রে আসলে আমি আমলটি কীভাবে করতে পারি বা কেমনে করব। সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আমলটি করবেন আপনি যখন একটা জায়গার মধ্যে বসে আমলটি করবেন তখন আপনি এই দোয়াগুলো পরার পরে দর্শী পরার পরে আপনি যখন দম করবেন ফু দিবেন তখন আপনি মনে করবেন যে আসলে মূলত সে আপনার সামনে বসা আছে আপনার সামনে সে উপস্থিত আছে এটা আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করে সামনের দিকে তিনটা ফু দিয়ে দিবেন যেন ফুটা তার চেহারার মধ্যে লাগতেছে এরকম আপনি খেয়াল করবেন সুন্দর করে ফু 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 তিনটা ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পর আপনার কাজটি কিন্তু হয়ে গেল। ইনশাল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যেই সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে সে আপনার প্রতি বাধ্য হয়ে গেছে কারণ যেহেতু এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আমলটি আপনাদের মাঝে দিয়েছি এই আমলটি মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে এই আমলটি করতে গেলে আপনার অবশ্যই এই কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস আস্থা এবং ভালোবাসা আপনার থাকতে হবে অগাধ ভালোবাসা থাকতে হবে এই কোরআনের প্রতি এই আমলটির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে যে আমলটি করে আমার যাতে আমার উপকার হবে ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট কারণ কোরআন আমল এই বিশ্বাস না থাকলে কিন্তু আপনার হবে না কারণ বিশ্বাস ছাড়া কখনো কোনো বস্তু মিলে না বিশ্বাস আপনাকে অবশ্যই করতেই হবে তো কোরআন আমলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ভাই বোনেরা দয়া করে আপনারা এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবার একজন সত্যিকারের সদস্য হয়ে আমাদের সাথে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই সাথে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে ফোনে কথা বলে আপনার মনের কথা জানাতে পারেন আপনার সঠিক মতামত আমার সাথে আপনি শেয়ার করতে পারেন এবং ভিডিওটি যারা এতক্ষণ এত কষ্ট করে দেখেছেন অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনারা সবসময় এই মফিদি মিডিয়াকে ভালোবাসবেন মফিদি মিডিয়ার ভিডিও দেখবেন কোরআনের কোরআন কোরআন থেকে আপনারা আমল শিখবেন আমল করবেন আপনারা তাহলে দ্রুত ফলাফল পেয়ে যাবেন ভালো একটি সমাধান পেয়ে যাবেন ঠিক আছে আপনারা অবশ্যই এই মফিদ মিডিয়াকে ভালোবাসেন লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এগিয়ে যেতে সম্ভব হয়েছি যদি আপনাদের আর একটু ভালোবাসা থাকে একটু মহব্বত থাকে আমাদের প্রতি যদি একটু আন্তরিকতা থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা অনেক দূর পর্যন্ত অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে সক্ষম হব আল্লাহ তালা আপনাদেরকে ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক আল্লাহ তালা মৃত্যুরাক পর্যন্ত আপনাদেরকে এই কোরআনুল করিমের সহবতে কোরআনুল করিমের সাথে আল্লাহ তালা আপনাদেরকে থাকার তাওফিক দান করুক এবং কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাকরবুল আলামিন এই কোরআনের সাফায়াত কোরআনের সুপারিশ আমাদের সকলের জন্য আল্লাহ তালা যাতে নসিব করে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট টাইমে অন্য কোন ভিডিওতে ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত